আখেরাতে আপনার উপকার অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। আপনার বেটা যদি শুধু স্কুলে পড়ে, আমি একটা সমীক্ষা আপনাদেরকে দিচ্ছি, দেখুন বাস্তব হয় কি না। কাল সকালবেলাতে আপনার বেটাকে আপনি চেক করুন, ও বেইমান হয়ে গেছে, অনেকটাই বেইমানের মতো। যদি বলছেন এটা কেমন কথা বললেন আপনি, অবশ্যই আপনার বেটা যে শিক্ষা অর্জন করছে কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ আছে, ভালো করে বুঝবেন। দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, তাই বলে আল্লাহর নবী এটা বলেননি যে অন্য শিক্ষা হারাম, এটা বলেননি। দ্বীনের শিক্ষা ফরজ মানে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, যাকাত কতটা হলে দিতে হয়, স্বর্ণের কতটা হলে দিতে হয়, বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে, হারাম কি, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে কেমন ব্যবহার, এতটুকু আপনার বেটা জেনে গেলে, আপনি জেনে গেলে ইলমের শিক্ষা ফরজ এটা হয়ে গেল। ফরজ মানে এটা নয় যে 12 বছর মাদ্রাসায় পড়ে পাগড়ি এরকম করে না নেওয়া পর্যন্ত ফরজ আদায় হবে না, এটা নয়। কি বললাম বুঝলেন, বেসিক জ্ঞানটা আপনার থাকতে হবে। আপনার বেটা স্কুলে যাচ্ছে, স্কুলে বইয়ে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, ওর নাম কি যিশু, কোরআন কি বলছে ওর নাম কি ঈসা আলাইহিস সালাম, তাই না? তাহলে কোরআন বলছে ঈসা, ও স্কুলে পড়ে আসছে ওর নাম যিশু। আচ্ছা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, তাই না? আর স্কুলে ম্যারি, তাহলে কোরআনের সঙ্গে সংঘর্ষ। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম, আর এ বলছে বেতলহেম, তাই না? আচ্ছা, কোরআন কি বলছে, ফাইন্ন খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয়ই মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা কোরআন বলছে কি বলছে না? আচ্ছা, আমরা এটা ঈমান রাখি যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, সবাই ঈমান রাখি, সবাই রাখি, কিন্তু স্কুলে বলা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে। আচ্ছা বলুন, আপনার বেটা যদি শুধু স্কুলের এইগুলো পড়ে যদি বসে থাকে আর কোরআনের সঙ্গে যদি সে মিলাতে যদি না পারে, আপনার বেটা 30 বছর পর্যন্ত যদি জেনে বসে থাকে ওর নাম যিশু, 30 বছর পর্যন্ত যদি আপনার বেটা জেনে থাকে ওর নাম মায়ের নাম ম্যারি, 30 বছর বয়স পর্যন্ত যদি আপনার বেটা এটা যদি জেনে থাকে যে ওর নাম হচ্ছে বাইতুল্লাহ নয় বেতলেহেম, আপনার বেটা যদি 30 বছর বয়স পর্যন্ত এই ঈমানটা যদি রাখে যে ও মানুষ মাটি থেকে নয়, চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, আর আপনার ছেলে যদি 31 বছর বয়সে মারা যায়, বলুন তো আপনার ছেলে ঈমানদার অবস্থায় গেল না ঈমানের দিক থেকে তো বেঈমান হয়ে গেছে অনেক আগে, বেঈমান হয়ে গেছে অনেক আগে। ওই জন্য আমি বলছি, যা আপনার বেটা যেমন এটা শিখবে যে ওর নাম যিশু, আপনার বেটা যেন সাথে সাথে এটা ওর নাম ঈসা, আপনার বেটা যেমন এটা জানবে ওর নাম মারিয়াম, আপনার বেটা এটাও যেন জানুক ওর নাম ম্যারি, আপনার বেটা এটাও যদি জানে চার্লস ডারউইনের থিওরি, মানব থেকে মানুষ, আপনার বেটা জানে এটাও জানে আমার আল্লাহ বলেছেন মানুষকে তৈরি করা হয়েছে মাটিতে। আমি চাইছি আপনার বেটা দুটোই শিখুক, একটা নিয়ে কেন পাগল হচ্ছেন? স্কুলে পড়ানো হয় না মানব থেকে মানুষ হয়েছে, মাঝে সাঝে এগুলো হাসি উপায়, আর মানে ভাবি যে 2024 সালে হেডমাস্টার এটা পড়ায় কি করে। সবার তো একটা নিজস্ব জ্ঞান বুদ্ধি বলে একটা জিনিস থাকে, থাকে না? থাকে। আমি মমতাজুল ইসলাম, বাড়িতে আমার একটা দিশি গরু আছে, দিশি গরু, তা আমার গিন্নি বলছে আমাদের দিশি গরু অনেকদিন আছে, তো একটা জার্সি গরু খোঁজ করো না, দুধ বেশি হয়। তা আমি ডাক্তার শ্যামল ব্যানার্জিকে বললাম যে একটা জার্সি গরুর ইঞ্জেকশন দাও তো ভাই, আমার গরুটা যখন হিটে আসবে। তা ও জার্সি গরুর ইঞ্জেকশন দিয়েছে, বলুন তো জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? দিশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনাদের এখানে হয় না? হয়, ইঞ্জেকশনের বাছুর হয়। তা জার্সি গরুর বাছুর হয়েছে, তা আমার মেয়েটা ছোট, তা ও খেলছে আর বলছে আব্বু একটা হরিণের বাচ্চা কিনে দাও না আব্বু। জুরি পাগলি, হরিণের বাচ্চা কি কিনতে পাওয়া যায়? বিড়ালের বাচ্চা হলে তবুও নয় কলকাতা টালার হাটে গেলে পাওয়া যাবে, পাখি বললে পাওয়া যাবে, আর হরিণের বাচ্চা পাবো কোথায়?
তখন আমার স্ত্রী বলছে, গরুর ডাক্তারকে বলো না যদি হরিণের ইঞ্জেকশন দেয়, হতে পারে। ও মেয়ে ছেলে বুদ্ধি কম। না, আমি ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু একটু হরিণের ইঞ্জেকশন যদি আমার গরুর পেটে দেন তাহলে কি সম্ভব? আচ্ছা আপনি বলুন, ডাক্তার বাদ দেন, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব সম্ভব নয়। চার্লস ডারউইন আজ থেকে বহু বছর আগে বলেছেন মানব থেকে মানুষ হয়েছে, উনি না এটা ভুল বলেছেন, তো এখনকার হেডমাস্টার কেন ভুল পড়ায়? ওনার নিজস্ব একটা জ্ঞান নেই যে বানর একটা আলাদা প্রাণী, গরু, গরুর পেট থেকে আপনি যত রকমের গরুর বাচ্চা চাবেন সব পাবেন, অস্ট্রেলিয়ান পাবেন, ভিয়েতনামি পাবেন, বাংলাদেশে পাবেন, হয়ল্যান্ডের পাবেন, থাইল্যান্ডের পাবেন, সব গরু, ওর ভিতরে গরুরই পার্টস, ভালো করে বুঝবেন, হরিণ হবে না। তা বানর একটা আলাদা প্রাণী, আমি বলছি ওইটার থেকে কি করে মানুষ হতে পারে? আবার স্কুলের হেডমাস্টার যে ঘরে থাকে, ডাক্তারবাবু যে ঘরে বসে ট্রিটমেন্ট করে, ওই ঘরে দেখবেন একটা ক্যালেন্ডার আছে, এইরকম করে আছে একজন, আর একটু বড় এরকম, আরেকজন দেখবেন আর একটু এইরকম করে আছে, আরেকজন এইরকম অর্ধেক ন্যাংটো, আর একজন আছে ওর পাচার দিকে ছেঁড়া অর্ধেক কাপড় পরা, আর তারপরে মানুষ, মানে দেখাতে চাইছে প্রথমে বানর ছিল, তারপরে পরিবর্তন হয়ে এটা হয়েছে, গড়িয়াল হয়েছে, তারপরে পরিবর্তন হয়ে এই হয়েছে, তারপরে পরিবর্তন হতে 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 মানুষ হয়েছে। দেখেছেন না এগুলো? দেখেছেন তো? দেখেছেন তো? আমি এটা বলছি যে বানর যদি পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে, তা আপনাদের পাড়া গ্রামে বানর খেলা টেলা করতে আসে না? খোঁজ নিয়ে দেখবেন ওই বান্দরটা, ওর কাছে 30 বছর, ওর বাপও খেলা দেখিয়ে গেছে, ও দেখাচ্ছে। তা আমি বলছি ওকে এত শেখায়, এত কিছু করে মালিক, এত কথা বলে, তো একটা বানর তো মানুষ হচ্ছে না। মনে মনে ভাবি তে ওদের কাছে থেকেও মানুষ কেন হতে পারছে না? সুন্দরবনে যে সমস্ত বানরেরা আছে, কই ওরা একদল কেউ মানুষ হয়ে যাচ্ছে না? আশ্চর্য ব্যাপার। আপনার বেটা যদি চার্লস ডারউইনের থিওরি যদি শিখে আসে আর কোরআনের থিওরিটা যদি না জানে, তাহলে আপনার বেটার ইমাম থাকবে? থাকবে? থাকবে না? চলুন এবার আপনাকে বলি, আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকটে শিক্ষিতকে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এই একটা আলিফে আল্লাহ, বায়ে বিসমিল্লাহ, এটা আমরা ছোটতে পড়েছি, আরবিতে পড়িনি, পড়েছি, এই এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এইটা আর আলিফ আল্লাহ বায়ে বিসমিল্লাহ, এই দুটো, এই দুটোর ভিতরে আল্লাহর নিকটে উত্তমকে আল্লাহ বলছেন, নবী কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সে সমান কে? নয়। এখানে কি জানার কথা বলা হয়েছে? কে? আল কোরআন, দ্বীনের জ্ঞান। কি বললাম বুঝলেন? দুই, আল্লাহ তাআলা আবার বলছেন কুল, নবী আপনি বলুন, আল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির আয যুলুমাতি ওয়ান নূর, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক দুজন সমান নয়। বলুন এখানে আল্লাহ কাকে চোখওয়ালা বলেছেন? যার কোরআনের জ্ঞান আছে, তাই না? আমরা কত বড় বোকামির পথে চলছি একবার দেখুন। আমি দুই চোখে অন্ধ দেখতে পাই না, আমার পিছনে বসে আছে ওই যে আপনাদের গ্রামেরই ছেলে এখন বর্তমান আব্দুস সুবহান হাবিবি, খুব অনেক দিনের 10 বছরের প্রায় সম্পর্ক বক্তব্য জগতে, যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে। তা ও আমার ছোট ভাই বা বড় ভাই, দুজনা ভাই ভাই করেই কথা বলি, ও আমাকে ভাই বলে আমি ওকে বলি। তা ঘটনা হচ্ছে যে আমি এই গ্রামে এসেছি, আব্দুস সুবহান দু চোখে অন্ধ দেখতে পায় না, এখন ওর কাছে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হয়েছে, যে যদি বলা হয় এ সুবহান তুমি মুমতাজুল ইসলামকে একটু মেন রোডটা পর্যন্ত পৌঁছিয়ে দাও, বলুন তো ওর পক্ষে সম্ভব না অসম্ভব? লাইট তো আছে তাও অসম্ভব? অসম্ভব, কারণ ও তো মেশিন খারাপ, তাই না? ও তো চোখ নাই। আমি অবাক হয়ে যাই, অবাক। আজকে মসজিদের মূল দায়িত্বে যে লোকটা, সে লোকটা এক ওয়াক্তে নামাজ পড়ে না, শুধু দায়িত্ব পেয়েছে কারণ তার গ্রামে টাকা বেশি আছে, তাই একদম হাদিস এবং কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে
অন্ধ, তা অন্ধ লোককে দিয়ে কখনো জাতি সঠিক রাস্তা পায়? পায়? কথাগুলো বাস্তব বলছি, রাগ হচ্ছে না তো? আর রাগ হলেও কিছু করার নেই, আমি তো আর আসবো না সহজে, এখন আজকে বলে পালাবো আর তো আসছি না, তাই না? খুব সাবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন, চলুন। তাহলে দুটো শিক্ষিতর মর্যাদা দেখিয়ে দিলাম, এবার আপনাকে দেখাবো শিক্ষিত মানুষের মর্যাদা কতটা। শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এবার বলে দিই। এক, ইসলামে কুকুর বাড়িতে রাখা এটা বৈধ না অবৈধ? অবৈধ। এখানে শায়েখরা বসে আছেন, প্রয়োজনে রাখতে পারে, যদি তাকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, যে এইটা আমার মাল আর এইটা অন্যজনের মাল। বাড়ির লোক ঘরে ঢুকলে এরকম করে ডাকে না, অন্যজন ঢুকলে কিন্তু ও খেপে যায়, ভালো করে বুঝবেন। তার মানে ও জানে যে এটা আমার বাড়ির লোকের ছোট বেটা, এটা আমার বাড়ির লোকেরই বেটি, এটা আমাদের ঘরে চড়ে বেড়ানো মুরগি আর এটা অন্য লোকের মুরগি, গেলেই ধরতে চায়, ভালো করে বুঝবেন। এই রকম কুকুর যদি হয়, তাহলে ইসলাম বলেছে তুমি তোমার ধানের জমিটা, তুমি তোমার পোলট্রির ফার্মটা, তুমি তোমার গোট ফার্মটা, তুমি তোমার গরুর ফার্মটা, তুমি তোমার বাড়ি ঘরদোর চৌকি দেওয়ার জন্য প্রয়োজনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি না হয়, ওই কুকুর যদি কেউ ঢং করে বাড়িতে যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে দুই কেরাত অর্থাৎ দুটি উহুদ পাহাড়ের সমান নেকিকে আল্লাহ মাইনাস করে দিবে। তার মানে কাল সকালেই ঝাঁটা মেরে বার করুন যাদের বাড়িতে আছে। কি বললাম বুঝলেন? তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কথাটা কত দামি এটা আপনার মনে মাথায় ঢোকেনি। আমি কি বলছি, শিক্ষিত মানুষের মর্যাদা তো যা আছে আছে, শিক্ষিত মানুষের থেকে শিক্ষিত কুকুরও যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বাড়িতে লালন পালন করো, প্রয়োজনে কাজে লাগাও, কোনো সমস্যা নেই। এইবার আপনাকে আমি বলছি, আমরা কি বর্তমানে শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছি? দিয়েছি? দেইনি। বর্তমান মুসলমানদের উপরে যত অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, দ্বিধাদ্বন্দ্ব, সাম্প্রদায়িকতা, এক অপরের সঙ্গে ঠেলাগুচা যা কিছু হচ্ছে, তার একটা কারণ শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পারি নেই। বাস্তব চিত্র এবার আপনার কাছে তুলে ধরছি। রাজনৈতিক লোক যারা আছেন, কিছু মাইন্ড করবেন না, আমি রাজনৈতিক লোক নয়, জাস্ট বোঝানোর জন্য কথাটা বলছি। এক, আমার পিছনে বসে আছে আব্দুল সুবান, ও একটা MBBS ডাক্তার ধরে নেন, আর আমি রিক্সা চালাই, লেখাপড়া টেকাপড়া জানি না। এখন ও লন্ডনে থাকতো, হঠাৎ বাড়ি এসেছে, ও বাড়ি এসে এখন নির্দলে ভোটে দাঁড়িয়েছে পঞ্চায়েত ভোটে, আর আমি নিরক্ষর, আর আমি দাঁড়িয়েছি বর্তমানে যে শাসক দল আছে এই রানিং পার্টিতেই আমি দাঁড়িয়েছি। আচ্ছা বলুন, যেদিন ভোটের রেজাল্ট বার হবে জিতবে কে? সত্যিটা বলুন। আমি জিতবো, কারণ আমি এখন লেভেল পার্টিতে দাঁড়িয়েছি, তাই তাই না? এবারে ও হেরে গেল, ও কিন্তু বিশাল এলাকার এক নম্বর শিক্ষিত লোক, নিয়ে এখন আমি হলাম MLA ধরে না, আমি MLA নিয়ে আমি এখন পার্লামেন্টে গেছি, কিরকম করে বসে আছি, হাত নিয়ে পার্লামেন্টে আলোচনা হচ্ছে কি হবে, যে ছক্কর নগরে মাদ্রাসাটা ভেঙে দিতে হবে, ভালো করে বুঝবেন। ইংলিশে লেখা আমি তো লেখাপড়া জানি না, টাকা পয়সা ছিল, পার্টির ক্ষমতা ছিল, জিতেছি, লেখাপড়া জানি না। ওখানে ইংরাজিতে লেখা আছে ছক্কর্ণগর মাদ্রাসাটা 100 বছর হয়ে গেল, ওটা ভাঙার সরকারিভাবে আদেশ দেওয়া হলো, এই সব MLA সব সই করো। আমার নাম আশরাফুল, আমি মুসলমান, এখন আমিও তার নিচে সই করে দিয়েছি আশরাফুল হক MLA। এইটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে মমতাজুল ইসলাম, আশরাফুল ইসলাম MLA, ওরও সই করা আছে মাদ্রাসা ভাঙতে হবে। আসুক শালা এবার বাড়িতে, ঠিক এই ভাষা, আসুক শালা বাড়িতে এবার, ভোট ভোট তোমার 12:30 বাজিয়ে দেবো, তুমি আমাদের মাদ্রাসা ভাঙার পক্ষে তুমি ওখানে সই করেছো, বিয়াদব রাস্তা অবরোধ করছে, এই বোকা কোথাকারে, আমার দোষ কি? তুমি তো আমার মতো গরুকে ওখানে পাঠিয়েছো, আমি তো লেখাপড়া জানি না, আমি তো ইংরাজি বুঝি না, তুমি তোমারই তো ভুল, তুমি আমার মতো গরু অশিক্ষিতকে তুমি পাঠালে কেন ওখানে? তুমি একটা যোগ্য লোককে হারিয়ে দিয়েছো,
কি বললাম বুঝতে পারছেন না? তুমি একটা যোগ্য লোক, তাকে তুমি হারিয়ে দিয়েছো, আর আমার মতো একটা গরু এক কলম লেখাপড়া জানে না, সই করতে জানে না, ওকে পাঠিয়ে দিয়েছে পার্লামেন্টে, তার দ্বারাতে কোনো উপকার আসবে? আসবে না? রাজনীতি এখন সব রাজনীতি, সিপিএম বলছে চোদ ধরো চোদ ধরো, তৃণমূল বলছে চোদ ধরো চোদ ধরো, আরএসএস বলছে চোদ ধরো চোদ ধরো, অমুক বলছে চোদ ধরো চোদ ধরো, চোরটাই কে? সবাই তো স্লোগান দিচ্ছে চোর ধরো, তা চোর কে? তার মানে বোঝা যাচ্ছে এটা চোর পুলিশের খেলা। কি বললাম বুঝলেন? আমরা যাদেরকেই উপর মহলে পাঠিয়েছি তাদেরকে একটু যাচাই বাছাই করে পাঠানো উচিত। শুনুন, যদি উপর মহল থেকে কোনো বিল যদি পাশ করে আসে, এসে যদি ছক্কনগর পর্যন্ত সেই বিল যদি পৌঁছায়, আর সেই লোকটা আপনি যদি তাকে ভোট দিয়ে থাকেন, তবু এটা কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে যে তুমি কাকে ভোটটা দিয়েছিলে এটা আগে বলো। অত সহজ? আমার বাপ দাদা 14 পুরুষ একে ভোট দিয়ে এসেছে, আমাকেও যদি দিতে হবে তার কি মানে আছে? আমি বিবেক বিবেচনা করব না? শিক্ষিত মানুষকে মর্যাদা দিতে শিখুন, শিক্ষিত মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করুন, তার ছাড়া এই জাতি অচির এই বিপদের সম্মুখীন হবে। প্রথমে একটা কথা আপনাকে বলে এসেছি, সেটা হচ্ছে এই পৃথিবীতে একটা মাত্র শিক্ষা, যে শিক্ষা জাতিকে সঠিক পথ দেখাতে পারে, তার নাম আল কোরআন। বাকি যত শিক্ষা আছে আর কোন শিক্ষা জাতিকে সঠিক পথ দেখাতে পারে না। ওই যে আপনার উত্তর চব্বিশ পরগনার কোন একজন এমপি, আমি তার নাম বলবো না, আমি রাজনৈতিক দলের তকমা দিয়ে দিবে এখুনি, কিন্তু বাস্তব কথা, ভিডিও আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, ভোট যখন হচ্ছিল মুসলিম নেই, মুসলিম বোরখা পড়ছে, ঘোমটা দিচ্ছে, ভোট চেয়ে চলে গেল, মানুষ ভোটও দিয়েছে আলহামদুলিল্লাহ, তারপরে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে দিল, তার সঙ্গে ডিভোর্স হয়ে গেল, এখন আর একটা ছেলেকে ধরেছে বিয়ে করেছে। আজকের একটা ভাইরাল ভিডিও, সেই ছেলেটার বাড়িতে গণেশ পূজা করছে এই মহিলা এমপি নিজে, সেজদা দিচ্ছে ঠাকুরের সামনে। আল্লাহ, যদি দেখাতে না পারি তো আমি গর্দান কেটে দিয়ে চলে যাবো, মোবাইলে সেভ করে রেখে দিয়েছি, গাড়িতে আস্তে আস্তে দেখলাম, এ মুসলিম, এ মুসলিম, আপনি নাম জানেন, আমি বলছি না, আল্লাহু আকবার, মুসলিম মে মানুষ এত বড় নিচে নামে। তখনই বুঝলাম একটাই কথা, এর ভিতরে দিনের জ্ঞান নেই, এই জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না, কোন রাস্তায় চলি। এ দুটো ধর্ম কি অপমান করছে? মুসলিমদের অপমান করছে, হিন্দুদের অপমান করছে। কি বললাম বুঝলেন না? দুইজনকে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক। এইবার আপনাকে একটা সারা পৃথিবীর বিখ্যাত শিক্ষিত মানুষের গল্প শোনাবো, গল্পটা পবিত্র আল কোরআন থেকে বলবো, একটা একটা করে আয়াত বলবো আর গল্পটা শুরু করব। এক, শিক্ষিত মানুষের মর্যাদা আল্লাহ সুবহান ওয়া তাআলা কেমন দিয়েছেন এবার দেখুন। আচ্ছা, এই আমার দিকে ফিরুন, এদিকে, সুন্দর বা সুন্দরী, আমরা এইটাকে ভাগ করি কিসের উপরে ডিপেন্ড করে বলুন তো? চামড়া পরিষ্কার যার, তাই না? যার চামড়া পরিষ্কার, এই মেয়েটা খুব সুন্দরী, আপনার ব্যাটারি ধরে নেন, বহু মা দেখতে গেছেন, কি বলবেন? চামড়া পরিষ্কার, খুব সুন্দরী, এই ছেলেটা ভালো, মানে চামড়া পরিষ্কার। আমি আবার এটা বুঝি যে চামড়া পরিষ্কার হলেই যদি তার দাম বেশি হয়, তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হওয়া দরকার ছিল, মনে মনে ভাবছি আর কি, আপেলের থেকে মূল্য বেশি সাদা না, হ্যাঁ দাম ওরই বেশি হওয়া দরকার। সিলভার কাপ মাছ বুঝেন, সিলভার কাপ মাছ বলে, ওই নকল ইলিশের মতো দেখতে একটু, ওগুলো কত কেজি? কত? 100-150, কেউ ভালো খেতে চায় না, তাই না? জি, সব থেকে মাছের মধ্যে সাদা চকচকে দেখতে ভালো ওর, তাই না? সব থেকে সাদা বেশি। আচ্ছা, ওর 120 টাকা কেজি। আর দিশি মাগুর কত কেজি? 1000 টাকার কাছাকাছি, তাই না? তা ও কি দিশি মাগুর সাদা না কালো? কালো। তো এ কালো তো আবার দাম বেশি কেন? তার মানে এটা বোঝা যায় চামড়া পরিষ্কার ও সুন্দর নয়, ওর দাম বেশি নয়, যার গুণ বেশি তার কে দাম বেশি, তাই না? যার গুণ বেশি তার দাম বেশি। এই দেখুন আপনাকে এবার একটা মারাত্মক লোকের কথা বলি। হ্যাঁ, পবিত্র আল কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান, সবাই নাম শুনেছেন না? লোকমান,
লোকমানের বাড়ি কোথায়? না, যারা জেনারেল ছাত্র আছো বন্ধু, তোমরা সবাই জানো, তুমি বলে বলছি তোমাদের, যারা স্কুলের স্টুডেন্ট তাদেরকে, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। দক্ষিণ আফ্রিকাকে বলা হয়, আরে দক্ষিণ আফ্রিকার একটি শহর, তার নাম হাবাসা, যেটা বলি না আমরা হাপসি, হাপসি বিলাল বলি, জায়গাটা আসলে হাপসি নয়, হাবাসা। আর এই হাবাসার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়ার একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় জন্মগ্রহণ করেছিলেন একটি লোক, তার নাম লোকমান। কি নাম? লোকমান। তফসির ইবনে কাসিরে বলা হচ্ছে লোকটা দেখতে কেমন ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, মাটির দিকে ঝোলা, আর কালো কুচকুচ কুচকুচ কুচকুচে লোক, রাতের আন্ধারে দেখতে পাওয়া যাবে না, চুলগুলো পাখির বাসার মতো কালো, আপনার ঝাপটা বাঁধানো মতো, আর চওড়াই ছিল খুব। লোকমান তার নাম। আচ্ছা বলুন, লোকমান দেখতে খারাপ, ঠোঁট মোটা, এবং তিনি ছোটতে ফার্নিচারের কাজ করতেন, এবং তিনি মেষ পালন করতেন, বকরি চড়াতেন, এবং তিনি অন্য লোকের অধীনে কাজবাজ করতেন, একটা লোক চাকর বলা যেতে পারে একজনের। এই লোকটার জ্ঞানকে আল্লাহ তাআলা এত প্রাধান্য দিলেন যে এর জ্ঞান তো প্রাধান্য যা দিলেন দিলেন, এর নামে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। কি বললাম বুঝলেন? এর নামে সূরা অবতীর্ণ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লোকমান হাকিমকে রাকাল থেকে টেনে এনে আনলেন কোথায়? কোরআন মাজিদে। লোকমান হাকিমের জ্ঞান কেমন এই দেখুন, আপনাকে দেখাই। লোকমান হাকিম একদিন মেষ পালনকারী হিসাবে জঙ্গলে এদিক ওদিকে, মানে বকরি টকরি চড়িয়ে বাড়ি এসে বসে আছেন লোকমান হাকিম। তার একটা লোক এসে তার মালিককে বলছে, মালিক, এ তোমাদের লোকমান হাকিমের খবর জানো? তোমাদের লোকমান হাকিম শুধু বকরি চড়ায় না, ও লোকজনকে নিয়ে মসজিদের ভিতরে বসে, ফাঁকা জায়গাতে বসে দিনের কথা আলোচনা করে, ওর ভিতরে অনেক জ্ঞান। তখন মালিক বলছে, লোকমানকে একটু পরীক্ষা করা যাক। লোকমানকে একদিন মালিক হঠাৎ করে বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হয়েছে? বলছে, বকরির গোস্ত। তখন বলছে, লোকমান এক কাজ করো তো, বকরির গোস্তের সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে এনে দাও, আমি খাবো। তখন লোকমান আনলেন জিব আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিস আনলেন। কিছুদিন পরে আবার বাড়ির মালিক বলছে, লোকমান, আজকে বকরির দেহের নিকৃষ্ট দুটো অঙ্গ আনো। তখনও নিয়ে গেলেন প্লেটে করে জিব আর এই জায়গাটা। কি বললাম বুঝলেন? তখন মালিক বলছে, এই লোকমান, তুমি আগের দিনে বললে এই দুটো উৎকৃষ্ট, আজকে আবার বলছে এই দুটো নিকৃষ্ট, হয় কি করে? লোকমান তখন বলছে, যাবো না, কোন মানুষের যদি এই দুটো জিনিস যদি ভালো হয় সেই মানুষটা ভালো, কোন মানুষের যদি এই দুটো জিনিস যদি খারাপ হয় তাহলে তার থেকে খারাপ পৃথিবীতে আর কেউ নেই। সারা পৃথিবীতে যত ঝামেলা ঝগড়া অশান্তি সাম্প্রদায়িকতা ঠেলাঠেলি মারামারি গুতগুতি যা কিছু হয়েছে সব এই দুটো জায়গায়, এই দুটো জায়গার কারণে, তাই না? আব্দুস সুবান হেঁটে হেঁটে যাচ্ছে, আমি যদি বলি এই ভাই একটু দাঁড়ান তো, তাহলে ও দাঁড়াবে, দাঁড়াবে না, দাঁড়াবে। এখন ও বন্ধু লোক বলে ওকে দিয়ে বলছে, আর তো কাউকে চিনি না, তা ও রাস্তা দিয়ে যাচ্ছে, আমি পিছন দিক দিয়ে বলছি, এই শালার বেটা শালা একটু দাঁড়াতো, ভালো করে বুঝবেন। ও বন্ধু লোক বলে ওকে দিয়ে বললাম বোঝানোর জন্যে, প্রথমে বললাম ভাই একটু দাঁড়ান তো, ও নিশ্চয় ভদ্রভাবে দাঁড়াবে, দাঁড়াবে না। তারপরে যদি বলে এই শালার বেটা শালা তুই দাঁড়া তো, আচ্ছা বলুন তো, ও তখন ভদ্র থাকবে না অভদ্র হয়ে আমার গালে একটা ফোরফট্টি ভোল্টেজে চর মারবে, চর মারবে যে তুই আমায় গাল দিলি কেন? বলবে কি বলবে? না বলবে। তাহলে একটাই জীব, একটাই একটাই জীব নয়, শুধু বললাম ভাই একটু দাঁড়ান তো, মিষ্টি করে বললাম, কোনো সমস্যা হলো না। যখন গাল দিয়ে দিলাম, ও আমাকে এক চর মারলো, আমি ওকে এক চর মারলো, ওর চেহারা ভালো আমি ওর সঙ্গে পারছি না, আমার দুটো ছেলে আসছিল রাস্তা দিয়ে বাঁশ নিয়ে এসে ওর মাথায় মারলো, ওর ব্যাটা এসে আবার আমার মাথায় মারলো, তাতে করে বোঝা যাচ্ছে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব হতে হতে সারা গ্রাম ঝামেলা। মূল অপরাধ কে?
হ্যাঁ এই জায়গায়। আর একটা সাংঘাতিক ব্যাপার, সেটা হচ্ছে এই জায়গাটা যার নষ্ট, এই তো সেই মুর্শিদাবাদ, এই সেই মুর্শিদাবাদ যেখানে নবাবের মতো মানুষের বাড়ি ছিল আপনাদের পাশেই তো নাকি। হ্যাঁ জানেন নবাব ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন নদিয়ার পলাশির আমবাগানে, জানা আছে? হেরেছিলেন না জিতেছিলেন? হ্যাঁ হেরেছিলেন না, কেন হেরেছিলেন তার ইতিহাস। গোলাম আহমেদ মোর্তজা বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন, উনি বইয়ের ভিতরে বিস্তারিত ইতিহাস লিখেছেন। আমি ওনার বই থেকে পড়ে নকল করে আপনাকে বলছি, তবে ওনার ইতিহাসের সঙ্গে স্কুল সিলেবাসের ইতিহাস নাও মিলতে পারে, কারণ ওনার ইতিহাস চরম পর্যায়ের উন্নত মানের ইতিহাস। উনি বলছেন যে নবাব সিরাজকে পলাশির আমবাগান থেকে পরাজিত করার, লাল পতাকা দেখিয়ে তাড়িয়ে দেওয়ার সব থেকে বড় ভূমিকা যার ছিল, তার নাম হচ্ছে মিস্টার মির্জাফর আলী। নাম জানেন? নবাবের বাড়িতে ছিল, নবাবের খেয়েছে, নবাবের গাড়িতে চড়েছে, নবাবের সাথে শেখেছে, কিন্তু নবাব ব্রিটিশদের মারার যে চক্রান্ত করেছিলেন তার বাড়িতে বসে সমস্ত চক্রান্ত জানতেন মির্জাফর আলী। ভিতরে ভিতরে নবাবকে বলে, উপরে উপরে নবাবকে বলেছে, আমি আপনার পক্ষে আছি, ব্রিটিশদেরকে দেশ ছাড়া করতে হবে, এরা দাড়ি রাখলে কর আদায় করে, নীল চাষীদের কাছে কর আদায় করে, এরা তো সেই ব্রিটিশ, নামের আগে মোহাম্মদ লিখলে কর আদায় করে, মুসলিম নাম দেখলে কর আদায় করে, এই ব্রিটিশকে ঐক্যবদ্ধভাবে দেশ ছাড়া করে দিতে হবে, সমস্ত রকমের কথা মির্জাফর আলী নবাবের বাড়িতে বসে বসে করেছে। কিন্তু এত বড় এ গাদ্দার সমস্ত নবাবের রণকৌশল ব্রিটিশদের গোয়েন্দাদের কাছে রাতের অন্ধকারে সব পৌঁছিয়ে দিত, তার মানে এর অন্তরে একরকম আর মুখে আর একরকম। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কোয়ালিটির মানুষদের ব্যাপারে বলেছেন, আমিনান নাস মাইয়া কউলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা এসে আপনাকে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা এসে আপনাকে বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কেউ মুমিন নয়, তারা আপনাকে অন্তরে অন্তরে, তারা আপনাকে উপরে উপরে নবী বলে মানে, আর আপনার গোপন কথা সব আবু জেহেল আবুল আহাবকে গিয়ে বলে দেয়, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। কি বললাম বুঝতে পেরেছেন? লোকমান হাকিম তার বেটাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি দুটো একটা শিক্ষার কথা বলে দিব, আপনি আপনার বেটাকে বলে দিবেন, রাত একটা বাজে তো বলতো যেন আমার ইতস্তবোধ হচ্ছে, কিন্তু লোক তো যায় না, আমি ভাবছি যে আপনারা চলে গেলে আমার সুবিধা হয়, কিন্তু লোক তো যায় না, আর এক বিপদ দেখি কোরআন। এই দেখুন আবার বলছে একটু সুর করে বলুন, সুর করে আর কি বলবো নাকি, আমি সুর করে বলতে ভাল লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম তার বেটাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অত্র কোরআনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করেছেন, আমি একটা একটা করে বলছি, আপনি আপনার বেটাকে গিয়ে আজকেই বলে দিতে হবে ইনশাল্লাহ, বেটা বেটিকে ইনশাল্লাহ বলে দিব ইনশাল্লাহ। এক, আল্লাহ বলছেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক, লোকমান তার বেটাকে বলছে আব্বু জীবনে যেন কোনোদিন শিরিক করবে না, এটা হচ্ছে একটা বড় শিক্ষা, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার সব থেকে বড় শিক্ষা কি, আপনার পরিবারকে শিরিক থেকে বাঁচাতে হবে। শিরিক কাকে বলে এটা তো সকলেই জানেন, জানেন না? জানেন। তারপরেও বলে দিই, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি, বাচ্চা কাচ্চা হয় না, দেওয়ার মালিককে আল্লাহ, রুজি দেওয়ার মালিককে আল্লাহ, সুস্থতা অসুস্থতা বাঁচানো হায়াত মওত সব মালিককে আল্লাহ। তারপরেও দেখছি ড্রাইভার সাহেব করে হঠাৎ করে ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে দিল, কি ব্যাপার, প্যাসেঞ্জারের সব নাক মুখ ফুলে যাচ্ছে, কি ব্যাপার,
বলছে একটা বিড়াল চলে গেল সামনে থেকে। বাসের ড্রাইভার বলছে একটা বিড়াল চলে গেল। আচ্ছা বলুন, ও তো ও তো বিড়াল, ও তো নিজেই যান নিয়ে ছুটছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা। তো ও আপনার বাসের অ্যাক্সিডেন্ট হওয়া বা করার এই ডিপার্টমেন্টও আছে নাকি? আছে নাই? চারটে পাঁচটা আংটি পড়ে আছে। শিরিক বলছে আপনাকে, এই যে বলছে এটা এই আমার বউ কথা শোনে না তাই, এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, রাতে চমকে উঠি, আর এটা ঘন ঘন বাপের বাড়ি চলে যায়, আসতে চায় না, এই কারণে। চারটে আংটি, চারটে পাথর নিয়ে বসে আছে। যুবক ছেলে, হ্যান্ডসাম যুবক, ওকে দেখলে কত মেয়ে মনে হয় প্রপোজ করবে, এরকম একটা যুবক চারটে আংটি আতর মানে পাথর পড়ে বসে আছে। তো ভালো, জিজ্ঞেস করছি ভাই চারটে বলছে চারটের কাজ চার রকমের। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, কলকাতায় যারা রাজমিস্ত্রি কাজে যান বা কোনো কাজে যান, না খোদা মসজিদ সবাই জানেন, না খোদা মসজিদের মেন গেটে ঢোকার যে রাস্তা, তার ডান দিকে যখন ঢুকবেন একটা সুফিয়া বলে হোটেল আছে, এই সুফিয়া হোটেলের সামনে দেখবেন এরকম 20-25টা দোকান লাগানো আছে, শুধু তাবিজ কবজ মাদুলি হরেক রকমের পাথর এই সব বিক্রি হয়। মানে এটা এক শ্রেণীর চিটিংবাজদের কারবার আর কি। কি বললাম বুঝলেন না? সব বিক্রি হয় ওখানে, আর ওখান থেকে কিনে আনে এ বাড়িতে, সেই ছোট ছোট শিল পাওয়া যায়, আরবি লেখা থাকে, অনেক ভণ্ডরা দেখবেন বাড়ি টাড়ি বন্ধ করে না, ওই সব ওই কলকাতা বড় বাজারে পাওয়া যায়, আর এই পাথর কেজি দরে পাওয়া যায়, এ চারানা করে পিস হয়তো হিসেব করলে পড়বে, চারানা পিস পাথর, আটানা পিস, ওই মাল 2,500 টাকা বিক্রি করছে হেডমাস্টারকে, বিক্রি করে বলছে তোমার বইয়ের ছেলে হবে। আশ্চর্য ব্যাপার, বলছে হেডমাস্টার এ পড়েছে কোন স্কুলে, তার বাপ মাকেও বেঁচে নাই, ওর কপালে ঝেঁটা লেগেছে বলে কলকাতার পাথর নিয়ে চিটিংবাজি করছে, আর হেডমাস্টার কিনছে ওর বইয়ের ছেলে হবে বলে পাথর। আশ্চর্য ব্যাপার, এই ঘটনা ঘটছে কি ঘটছে না?